আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আমরা দেখতে পারছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, বিষয়টি আজ আমরা একটু দেখে নিব। ভিউয়ার্স, এখানে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দেখছেন, আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিউয়ার্স, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপনটি সেটা হলো জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন 2002 সনের 8 নং আইন এর 6/1 দ্বারা মতে সরকার জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের 9 সদস্য বিশিষ্ট কমিটি আগামী 3 বছরের জন্য পুনর্গঠন করল। আমরা এখানে দেখতে পারছি যে ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত মাননীয় সদস্যগণের নাম এখানে পদবি রয়েছে। প্রথম ক্রমিক নং রয়েছেন জনাব আ ক ম মোজাম্মেল হক এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চেয়ারম্যান পদবি। 2 নম্বরে রয়েছেন জনাব আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, সংসদ সদস্য 119, বরিশাল 1 সদস্য। 3 নম্বরে রয়েছেন জনাব শাহজাহান খান এমপি, সংসদ সদস্য 219, মাদারীপুর 2 সদস্য। 4 নম্বরে রয়েছেন জনাব ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন এমপি, সংসদ সদস্য 278, চট্টগ্রাম 1 সদস্য। 5 নম্বরে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুস শহীদ এমপি, সংসদ সদস্য 238, মৌলভীবাজার 4 সদস্য। 6 নম্বরে রয়েছেন জনাব মুস্তাফিজুর রহমান এমপি, সংসদ সদস্য 10, দিনাজপুর 5 পদবি সদস্য। 7 নম্বরে রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার এমপি, সংসদ সদস্য 47, নওগাঁ 2 সদস্য। 8 নম্বরে রয়েছেন জনাব মোহাম্মদ রশিদুল আলম, সাবেক সচিব, হাউজ নং 25, সড়ক নং 8, বারিদারা আবাসিক এলাকা, ঢাকা 1212 সদস্য। 9 নম্বরে রয়েছেন জনাব মেজর অবসরপ্রাপ্ত ওয়াকার হাসান, বীর প্রতীক 9, রিং রোড, শ্যামলী, ঢাকা 1207 সদস্য। জনস্বার্থে এ আদেশ জারি করা হলে এবং অবিলম্বে কার্যকর হবে। ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য আজকের খবর। আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। চেষ্টা করবেন ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখানোর, আমরা সবসময় চেষ্টা করি আমাদের উক্ত চ্যানেল থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সকল প্রকার খবর আপলোড দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।